আজিজুর রহমান আপনি লিখেছেন আমি নতুন বাড়ি করেছি এখন নতুন বাড়িতে উঠতে কি মিলাদ দিতে হবে আপনি নতুন বাড়ি তৈরি করেছেন বিসমিল্লা বড়ি আদার নাম নিয়ে আপনি সেখানে বসবাস শুরু করবেন এবং এ বাড়িতে আল্লাহরের বাদবন্দি করবেন কোরআনতলাত করবেন দোয়াদুরুদ পড়বেন এবং কোনো গুণের কাজ করবেন এটি আপনার দায়িত্ব বা শেষ এর বাইরে নতুন বাড়িতে উঠতে হলে মিলাদ দিতে হবে এরকম কোনো কথা কোরআন খাদিসের কোথাও বলা হয়নি বিধায় নতুন বাড়িতে উঠলে সবাইকে দাওয়াত দিয়ে মিলাদের অনুষ্ঠান করা কোরআন খাদিস কর্তৃক নির্দিষ্ট কোনো কাজ নয় তবে আপনি এমনিতে আত্মীয়স্বজন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন আনন্দ করছেন বা উদ্বোধন করছেন সবাইকে নিয়ে সেটি একান্ত আপনার ব্যাপার কিন্তু যখনই আপনি মিলাদ দিচ্ছেন সেটা ইসলামের ব্যাপার হয়ে যাচ্ছে ইসলামের ব্যাপার যখন হয় তখন ইসলামে যদি নির্দিষ্ট না থাকে তাহলে সেক্ষেত্রে ইসলামের ব্যাপার বানিয়ে নেওয়া এটা হল রীতিমতো বেধাঁচ এবং গুণায়ের কথা আবির চৌধুরী হৃদয় আপনি লিখেছেন আমার বাবা ব্যাংক থেকে টাকা লোন নিয়ে বাড়ি করছে এটা কি জায়েজ হবে আর জায়েজ না হলে আমি কি করতে পারি আমি হারাম থেকে দূরে যেতে চাই আপনার বাবা ব্যাংক থেকে শুধু লোন নিয়ে বাড়ি করেছেন সেটা অবশ্যই তিনি গুনহার কাজ করেছেন আর যদি শুধু লোন থেকে তিনি বাড়ি নিয়ে করে থাকেন এবং সেটি না জায়েজ হওয়ার কারণে আপনি তাকে বোঝাবেন এবং নিজের সামর্থ্য থাকলে তার এই হারাম উপার্জন আপনি বর্জন করে নিজে হালাল উপার্জন করে চলবেন এবং চেষ্টা করতে হবে সেটি করার আপনার যদি আপনি ছোট হন বয়সে এখন উপার্জন করার মতো সুযোগ না তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সাময়িকভাবে বাবার সাথে আপনি বসবাস করেন বা তার হারাম উপার্জন থেকে আপনার মৌলিক উপার্জন পূরণ করুন আপনার জন্য চায়েন্স হবে আর ইয়ান নাজমুল আপনি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি আমার ওয়েবসাইট পেজ এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিদেশি উচ্চশিক্ষার তথ্য যেমন বিশ্ববিদ্যালয় খুঁজে দেওয়া তাদের সংস্কৃতি সুবিধা অসুবিধা জানানো ভাষা শিক্ষা দেওয়া সহ বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে থাকি অমসলিন দেশে মুসলিমদের বসবাসের নিয়মকানুন সম্পর্কেও জানার চেষ্টা করি এই জন্য আমি অর্থ গ্রহণ করি ভাবে উপার্জন করা যায় হবে কি মৌলিকভাবে এটি নাজায়জ বা হারাম কোনো কাজ নয় আপনি জাস্ট তথ্য শেয়ার করছেন বিভিন্ন উপায় মানুষকে বাতলাচ্ছেন সেখান থেকে মানুষ যাতে করে সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন জানতে পারে সেখানে বসবাসকারী সবাই যে হারামি লিপ্ত সবাই যে গুনগার ব্যাপারটা সেরকম নয় বিধায় আপনি সেখানে এই সার্ভিসটা যদি প্রোভাইড করেন এবং এর বিনিময় আপনি যদি বিনিময় গ্রহণ করেন এর বিনিময়ে যদি আপনি পারিশ্রমিক নেন ইনশাল্লাহদিন এটি আপনার জন্য গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ দিন কারণ এটি প্রত্যক্ষভাবে নিশ্চিত অন্যায়ের সহযোগিতা হিসাবে গণ্য হবে না আমাদের দেশের অনেক মেয়ে বিদেশে কাজের জন্য যায় ওখান থেকে সে সেই বাড়ির মানুষের সাথে গিয়ে ওমরা পালন করে তার জন্য এই কাজটি জায়জ হবে কি প্রথম কথা হলো মারাম ছাড়া কোনো মেয়ে সফর দূরত্বে যাওয়া যায়জ নয় অতএব আমাদের কোনো নারী তিনি যদি মধ্যপ্রাচ্যে বা পৃথিবীর যে কোনো দেশে তিনি যদি যান এবং স্বামী ছাড়া সফর করেন এবং তিনি কি সেখানে সফর করে গিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে তার এই সফরটা ইসলাম দৃষ্টিকোণ থেকে না যায় এবং গুনাহার কথা সংশ্লিষ্ট দেশ যে দেশের নাগরিক বা যে দেশের প্রতিষ্ঠান আমাদের দেশ থেকে এরকম নারী শ্রমিকদেরকে নিচ্ছে তারা যেমন গুনাগার ঠিক একইভাবে যারা এখান থেকে যাচ্ছেন তারাও গুণাগার হবেন ক্ষেত্রে। কিন্তু সেখানে যাওয়ার পর মালিক বা তাদের সাথে যদি তিনি ওমরা বা হজ করতে চান এবং করেন তাহলে সেক্ষেত্রে তার ওমরা বা হজ আদায় হয়ে যাবে বাট এই কাজটিও তাদের জন্য পৃথক গুনাহের কথা কারণ আমি বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে একজন নারী তিনি হজ করবেন না যতক্ষণ পর্যন্ত তার সাথে মাহারাম না থাকে বিধায় লাতুসা লাতুসাফুল মার আতু ইল্লা আদি মাহারামিন সফর করবে না যত তার সাথে মহারাম না থাকে বিধায় হজ হোক ওমরার হোক সফর হোক সেগুলোও তার জন্য মাহারাম ছাড়া যাওয়া না যায় এবং গুনাহের বিষয় হবে যদি করে ফেলেন তিনি আদায় হয়ে যাবে বাট গুনাহ হল পাশাপাশি